কিনতে কিনতে যদি আপনারা টায়ার্ড হয়ে যান তাহলে পাশেই আছে খাবারের দোকান। আমারা চ্যানেল দেখ কি ইধার পে আয়েগা উনকো থোড়া ডিসকাউন্ট তো মিলেগা। বিলকুল স্পেশাল মিলেগা ডিসকাউন্ট। হাই ফ্রেন্ডস, আমার ব্লগস কে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরা ভীষণ ভালো আছি। আর এখন আমি আমাদের বেলকনিতে দাঁড়িয়ে আছি আর এখানে ভিডিওটা শুরু করছি। এখন বাজে বেলা 4টে। চলুন আজকে আপনাদের বাইরের সিনারিটা দেখাই। কি সুন্দর, এই দেখুন কি দারুণ লাগছে। পর 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 পাহাড়গুলো দেখা যাচ্ছে সব। একটু জুম করে দেখাচ্ছি। ওয়াও, কি দারুণ লাগছে। পর 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 পাহাড়, পুরো সিকিম পর্যন্ত দেখা যাচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এখন একটু আমরা বাইরে যাব, দেখি কোথায় যাই, কি করি, সব আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমি আর পাপরি পুরো রেডি। থেকে বেশি দেরিতে বেরোচ্ছি। আসলে আজকের ওয়েদারটা খুবই বাজে ছিল। প্রথমে ভেবেছিলাম বেরোবই না কোথাও, কিন্তু তারপর দেখলাম না, একটু বেরোই, বেরোই, একটু ঘুরে আসি, বলো তাহলে ভালো লাগবে। এখন ওয়েদারটা আবার খুব সুন্দর হয়ে গেছে, তাই আমরা রেডি হয়ে বেরোচ্ছি। এই দেখুন পাপরি, পুরো সেই পাপরি, কিন্তু এই পাপরি আর নাই। পাপরির পুরো লুক চেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছে। তুমি নিচে গিয়েও পরবে জিন্স। আমার দিকটা একটু দেখাও, তুমি তো কালো পর্দার সাথে কালো হয়ে গেছো। ও, আমার কালো পর্দার সাথে কালো হয়ে গেছি না, আমি ফোন আছে নিচে পারিনি। এই যে হাই বন্ধুরা, এই যে আমার জন্য একটা টুপি কিনে নিয়ে এসেছি, এটা মাথায় পরতে হয়। এই টুপিটা এরকম করে দেখুন, টুপির ভেতরটা খারাপ নয়, ভালো, উল্টো দিকে এরকম লোম লোম থাকে, কালো। কাকার ভাইপো আজকে সবই কালো, নিচের দিক থেকে পুরো সবই কালো। তাই ভাবলাম আমরাও একটু কালো পরি সাথে। এই যে আমরাও একটু কালো কালো পরেছি ভেতরে ভেতরে, পাপড়ি আর পরেছে। হ্যাঁ, এই যে পাপড়িও একটু পরেছে কালো, আমিও পরেছি। আর আকাশ ওই যে বাইরে চলে গেছে আগে। হ্যাঁ, আজকে চারজনই তো আমরা কালো পরেছি না তাহলে। হ্যাঁ হ্যাঁ, আজকে টুপি পরে নিয়েছি, ঠান্ডা লাগছে, বৃষ্টি হয়ে গেছে। এত কষ্ট করে চুল ঠিক করে কি লাগলো। এই যে আমরা রাস্তায় চলে এসেছি, আর আমি টুপিটা পরে নিয়েছি। টুপিটা কেমন হয়েছে বলবেন অবশ্যই। পুরো হাঁপিয়ে গেছি। টুপিটা বলবেন কেমন হয়েছে। সব দিন আমরা ছাতা নিয়ে আসি, বৃষ্টি হয় না, আর আজকে ছাতা আনিনি, আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন আমাদের ভাগ্যটা কত ভালো, আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে সত্যি আমরা লাকি, আকাশ পাপড়িরা লাকি আমাদের জন্য। পুরো কাঞ্চনজঙ্ঘাটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, ভাবতেই পারিনি আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখবো। আর স্টেশনে দেখুন কত ভিড়, চলুন দেখাচ্ছি। স্টেশনে সবসময় মানুষজন থাকে, দেখুন কত ভিড়। আর কাঞ্চনজঙ্ঘা ওই যে দেখা যাচ্ছে পেছনে, আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা যেদিনই আসছি সেদিনই কাঞ্চনজঙ্ঘা। আর একটা নতুন জিনিস দেখো, ওই গাছটার দিকে দেখো, এই গাছটা, এটা হলো শুষ্নি, শিষ্ণু, সরি শিষ্ণু, পাহাড়ে বলে পাহাড়ে হয়। এটা ব্লাড প্রেসারের জন্য খুব ভালো, কিন্তু এর গায়ে অনেক কাঁটা থাকে। এটা দিয়ে আমরা ডাল রান্না করে আমাদের খাইয়েছিল কমলাবেহেন। এটা ঢেঁড়োর সাথেও খাওয়া যায়। এটা হলো পাহাড়ি একটা ভেষজ উদ্ভিদ, এটা খেলে হাই প্রেসার ঠিক হয়, ব্লাড প্রেসার। আর আরেকটা জিনিস দেখলেও হাই প্রেসার কমে, দেখুন দেখাচ্ছে এইদিকে, দেখুন কি দারুণ সিনারি, কি সুন্দর সিনারি। আর এই সাইডে ঘুরান, এই সাইডে ঘুরান, ওই দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘাটা, একটু জুম করে দেখো। এটা দেখলো হাই প্রেসার একদম লো হয়ে যায়, কিন্তু বৃষ্টি পড়ছে, আকাশে চাঁদ, ওই দেখো চাঁদ, চাঁদও দেখা যাচ্ছে, মানে কি দারুণ, পুরো হেভেন হেভেন। উঠেছিল গগনে মেরা চাঁদ মুছে আয়া হ্যায় নজর। ওইটা ছিল আকাশের চাঁদ, আর এটা হলো, এটা কি, এটা কি, ভুলে গেছি, এটা কে ভুলে গেছে, কত বড় বদমাশ। বাহ, টুপিতে তো ভালোই লাগছে বন্ধুরা। দাঁড়াও, এটা আকাশের চাঁদ, এটা মাটির চাঁদ। আসলে আকাশ মন ব্রত করেছে, এক নেপালি মেয়েকে দেখে খুব ভালো লেগেছিল। কালকে আমরা ভুলবশত জুম করে দেখছিলাম, তাই তো, সেই ক্যামেরা চেক করার সময় জুম করতে গিয়ে ফেসে গেছিলাম। আসলে আমরা ক্যামেরা চেক করছিলাম, ক্যামেরা চেক করছিলাম, জব ভি কোই লড়কি দেখো মেরা দিল দিওয়ানা বলে ওলে 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 ওলে। গানটা কেমন লাগলো? এটা কিন্তু খালি ভাই বোন না, এটা কাকারও মনের কথা। হ্যাঁ, এই যে বিশাল পাগল মানুষ। কালকে আমি রিলায়েন্সে গেছি, দুজনে ফোন কিনতে গেছে, আর আমিও ঠিক সময় ঢুকেছি, গিয়ে দেখছি একটা নেপালি মেয়ে কিরকম ঝুম করে দুই কাকার ভাই এইভাবে দেখছে, আর আমি যাওয়ার সাথে সাথেই ঘুরিয়ে ছেলেদের দিকে দিয়ে দিল। আমরা আসলে জুমটা টেস্ট করছিলাম, মোবাইলের জুমটা টেস্ট করছি, আমরা কি জুম টেস্ট করছিলাম না,
অবশ্যই জুম টেস্ট করেছিলাম। এর সামনে মেটা চলে আসছিলাম কি করব? হ্যাঁ, আমাদের জুমের সামনে চলে এসেছিল। এটা পুরো মিথ্যা কথা না, যদি জুমই দেখার কয়। এই দেখুন, আমরা কি কোনো জুম করে দেখছি? আমরা দেখছিলাম, এই দেখুন এই ক্যামেরাটা কেমন জুম হয় সেটাই আমরা দেখছি। এই যে এইভাবে চেক করে দেখছিলাম যে কেমন জুম হয়, এইভাবে আমরা চেক করে দেখছিলাম যে জুমটা কেমন হয়। মানে দেখুন এখনো দেখেই যাচ্ছে, ছেলে মানুষ আমাদের সাথে এসেও দেখছে, অনেক ছেলে মানুষ আছে তাদের জুম করে দেখছে। আমরা দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দেখছি সবাই। এইরকম পাহাড় দেখাচ্ছে সবাই, লাইট গুলো কি দারুন দেখতে, পরপর এরকম পরপর লাইন ধরে লাইট আছে। এটা আগে ছিল না, নতুন করেছে দার্জিলিং স্টেশন। কি দারুন লাগছে দেখুন, এখানে একটা টেম্পল আছে আর পেছনে পাহাড়, আর রাতে সন্ধ্যা হয়ে গেছে লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে, দারুন লাগছে, দারুন দারুন। পেছনে শহর, নিচে শহর, ওই দূরে সিকিমের পাহাড় দেখা যাচ্ছে, দারুন লাগছে। মাছের লোভি ঘুরতে এসেছি, এখন বলছি চলো মাছের দোকানে দেখে আসি কি কি মাছ আছে, কি কি মাছ আছে। নিজে মাছ খাবে না, এক গাদা করে নিয়ে যাবে, একদিন খেয়ে আর খাবে না। এই কি দেখছে রে, কি বানিয়ে নাকি, এই কি যেন দেখছে, আর সবাই ওনাকে দেখছে, দারুন মজার ব্যাপার। আমরা যেই চাগুলো খাই সব এই দোকান থেকে নিয়ে যাই, খুব ভালো চা পাওয়া যায় এখানে। আপনারা যদি চান তো এই চা দোকানের পুরো একটা ব্লগ বানাবো, যদি জানতে চান দাম কত, কি কেমন চা, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আলাদা একটা ব্লগ বানিয়ে দেবো। প্রচুর ধরনের চা এখানে পাওয়া যায়। আমরা আজকেও চলে এসেছি সোয়েটারের দোকানে, সোয়েটার দেখতে। আমরা শুধু সোয়েটার কিনেই যাচ্ছি কদিন ধরে, পাপড়ির লাল সেদিন দেখে পছন্দ হয়েছিল, মনে হয় লাল নিয়ে আর আবারও একই দোকানে, দোকানেই তো আসতে হবে। সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায় ফোর সিজন, এখানে আপনারা অবশ্যই আসবেন, এটা পুরো চক বাজারে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয় বন্ধুরা, দোকানদার আমাদের কোনো টাকাও দেয়নি বা ফ্রিতে কিছু দেয়নি। খুব ভালো এই, তাও দোকানদারের প্রশংসা করেই যাচ্ছে। কম দামে খুব ভালো, আজকে খুব খুশি হয়ে গেছি, দারুন একটা সোয়েটার, সোয়েটার না জ্যাকেট কিনেছি, দারুন। আমরা বাড়িতে গিয়ে ভালো করে খুলে দেখাবো, দারুন দারুন, এত সুন্দর কম প্রাইসে এখানে এত সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়। দার্জিলিং এ যারা যারা আসবে তারা অবশ্যই দোকানে আসবে। দোকানের নাম যেন কি, খুব এক্সাইটেড, এত সুন্দর সোয়েটার, মানে একজনের দেখে আর একজনের নিয়ে ফেলেছে আর কি, এরকম এত সুন্দর, মানে দামটা এতই কম যে পুরো মনে হচ্ছে ফ্রিতেই পেয়ে গেলাম। হ্যাঁ ফ্রিতেই, কিন্তু দাম বলবো না, আমাদের ফ্রিতেই। দোকানে এসে আকাশ পাপড়ি আর আমার ব্লগস এর নাম নিলে মানে ডিসকাউন্ট, পুরো ডিসকাউন্ট, মানে মনে হয় সেল পাচ্ছেন, সেল এক্সট্রা ডিসকাউন্ট। আমারা চ্যানেল দেখ কি ইধার পে আয়েগা উনকো থোড়া ডিসকাউন্ট তো মিলেগা, বিলকুল স্পেশাল মিলেগা ডিসকাউন্ট, বিলকুল স্পেশাল মিলেগা ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট মিলেগা। আর দার্জিলিং তো সবাই ঘুরতে আসবেনই, আর আসলে সোয়েটার তো কিনবেনই, অবশ্যই এই দোকানে আসবেন। ক্যামেরার ওই পাশে যারা আছে তারা খুশি, আর যারা ক্যামেরার ব্যাকে যারা পিছনে ছিল তারা আমাদের খুশিতে খুশি। এই যে এখানে পুরো রাস্তার মাঝখানে ঢেলে জুতা বিক্রি করছে, 100 টাকা, বর্ষার জন্য খুবই ভালো, বর্ষার জন্য ভালো, না হলে চামড়ার জুতো মতো সব নষ্ট হয়ে যায়। আর মাত্র 100 টাকায় এত সুন্দর সুন্দর দেখুন, পুরো চক বাজারে। আর ভিড় কত দোকানে, পছন্দ না হলে বা সাইডে গন্ডগোল হলে আবার পাল্টে দেবে। কত স্টাইলিশ, দেখি পাপড়ি কে কেমন লাগছে, বাহ দারুন লাগছে, জিন্সের সাথে রিয়্যাকশন দেন তো ভালো লাগছে, ঠিক হয়ে গেছে তোমার ড্রেসের সাথে। এখানে বিক্রি হচ্ছে দেখুন, এখানে মনে হচ্ছে না মৌমাছির চাক, কিন্তু আসলে না, এখানে 30 টাকায় জামা প্যান্ট পাওয়া যাচ্ছে, মাত্র 30 টাকায় জামা প্যান্ট গেঞ্জি টি শার্ট সব পেয়ে যাবেন, মাত্র 30 টাকায়। অবাক হবেন না, সত্যি সত্যি পাওয়া যাচ্ছে, সত্যি পাওয়া যাচ্ছে, মাত্র 30 টাকা, কিন্তু পুরনো, আস্তে গোপনে বলতে হবে, লোকজন মারবে না হলে। বন্ধুরা লোকটা আমাদের জন্য একটা চটি খুঁজতে গেছে, এই দেখুন বিক্রি হচ্ছে, চটি খুঁজতে গেছে আর আমাকে কিছুক্ষণের জন্য বিক্রি করার দায়িত্ব দিয়ে গেল। 100 100 100 100 100, দোকানদারকে হেল্প করছে, দোকানদারকে হেল্প করছে, 100 100 100 100, সব 100 চলে যাইয়ে, পুরো 100, সব 100 চলে যাইয়ে, পুরো 100, সব 100, 100 টাকা
বন্ধুরা 100 টাকায় সবগুলো জুতাই বলছি নিয়ে যান আপনারা। বড়টা একটু কিপটে তো তাই একটা সোয়েটার কিনে দিয়েছে, এতেই আমি অনেক খুশি, তাই আর জুতা কিনলাম না। পরে আর একটা জিনিস নিয়েছি বন্ধুরা, এই দেখুন দেখাচ্ছি কি এর মধ্যে, মা ঘুগনি বানাবে তো ওই জন্য মটর নিয়ে নিয়েছি, সেই দেশি মটর হয় না ওই দিন, তাহলে কালকে আমরা ঘুগনি খেতে পারবো। জানি না কাল খাবো কি পরশুদিন খাবো জানি না, কিন্তু একদিন একদিন খাবো। হ্যাঁ আর আমরা আলুর পরোটা খাবো, চাট মশলা নিয়েছি, চাট মশলাতে ভালো লাগে না জলজিরা, আর দেখো চাট মশলাতে ভালো লাগে না জলজিরা, আর দেখো কিনতে কিনতে যদি আপনারা টায়ার্ড হয়ে যান তাহলে পাশেই আছে খাবারের দোকান, দারুণ দারুণ খাবার এখানে পাওয়া যায়, মোমো চাউমিন সব কিছু পাওয়া যায়। আর এখন এসেছি সবজির দোকানে, এখানে একটা আমরা বাঁধাকপি নিয়ে নিলাম, বাঁধাকপি দিয়ে কালকে মাছের মাথা দিয়ে খাবো, আর কতগুলো লেবুও নিয়ে নিলাম। চলে এসেছি শপিং করে বাড়ি, আমরা ভীষণ খুশি, দারুণ সোয়েটার কিনেছি, দারুণ দারুণ কম দাম, আবারও নিয়ে যাবো আর গিয়ে জানি না যেন আমরা গেটের বাইরে এসে বলছি। বাদামি আলু এই যে খেতে বসেছে সবাই, বাদামি আলু দিয়ে সিম্পল, এখানে পাঁপড় ভাজা, এখানে আলুর দম, কলা বাটাও আছে, এগুলোই আজকে আমাদের মেনু। এই যে আজকে আমরা দারুণ মজা করলাম, দেখতেই পেলেন বাজারে গেছিলাম, আর বাজারে গিয়ে দারুণ সোয়েটার সোয়েটার কিনেছি, আর তার সঙ্গে যে কাকু আমরা কালকে কালকে থাকছি, পরশুদিন চলে যাবো, তো কাকু আমাদের দার্জিলিং এর গ্রিন টিও কিনে দিয়েছে, ভীষণ স্পেশাল এটা, গ্রিন টি খাওয়া শিখিয়ে দিয়েছি, রোজ দুধ চা খেতাম, চিনি, হ্যাঁ দুধ চা খেতাম আর চিনি দেওয়া চা খেতাম, তো কাকু কাকিমারা এখানে থেকে আমরা মানে চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করিয়ে দিয়েছে, তো এটা তো খুবই ভালো, কারণ মোটা হয়ে যাচ্ছি তো একটুখানি মানে এগুলো মেনটেন করতে হবে, তার সঙ্গে খাওয়া মানে এক্সারসাইজও করার প্রয়োজন, ওদের যাওয়ার টাইম হয়ে গেছে তাই মন খুব খারাপ, তো আজকে খুব কষ্ট হবে যাওয়ার দিন, খুব কষ্ট হবে, আগামীকালকে লাস্ট দিন আমাদের একসঙ্গে, আমরা যখন বাড়ি যাব তখন দেখা হবে, আর যদি তার আগে ওরা আসে দার্জিলিং আবার তাহলে দেখা হবে, আমাদের বাড়ি একেবারে কাছাকাছি, বলো কাছাকাছি, জাস্ট 5 মিনিট লাগে, মানে আমার বাবার বাড়ি যেখানে সেখান থেকে 5 মিনিট লাগে, মানে বাইকে হয়তো 3-4 মিনিটে যাওয়া যাবে, আর আমার শ্বশুর বাড়ির থেকে হয়তো 5-7 মিনিট লাগে, এতটাই কাছাকাছি। খুব মজা করলাম এই কদিন, মানে এই কদিন আর কোনোদিন ভুলতে পারবো না, এত মজা হলো, মজা করলাম ভীষণ, আর এখন অনেক রাত হয়ে গেছে, অনেক মজা করেছি, মানে সেই বাজার থেকে আসার পরে লাইভে করলাম, তারপরে আমরা হেসেই যাচ্ছি, হেসেই যাচ্ছি, তারপরেও খাওয়া দাওয়া হলো, তারপরেও অনেক গল্প হলো, আর তারপরে মানে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার পরে গল্পটা হয় দাদু ঠাম্মা কাকু কাকিমা সবার সাথে, সেই রাউন্ডটা হয়ে যাওয়ার পর কাকু দাদু ঠাম্মা ঘরে চলে যায় শুতে, তারপরে আমাদের আবার শুরু হয়ে যায়, তো আমাদের একটা শুরু হয় সেই 12:30 বলে 1টা বলো 1:30 বলো এরকম চলে, তো আজকে 12:30 বেজেছে এখন, তোমাদের টাইমটাও দেখিয়ে দিই, এই দেখো পুরো 12:30 বাজে, এখন 12:30 বাজে রাত্রি, তো ফাইনালি এখন মানে তোমাদের ঘুমাতে ঘুমাতে আরো 1 ঘন্টা হয়ে যেতেও পারে, কোনো গ্যারান্টি নেই, আর কি বলবো মন খারাপ হয়ে যাচ্ছে আজকের থেকেই, মানে চলে যাবে ওরা, ওদের ব্যাগ পত্র গোছানো শুরু করে দিয়েছে, আর তা দেখে আমার ভিতরে ভালো লাগছে না, আমাদেরও খুব কষ্ট হবে যাওয়ার সময়, আবার একসাথে খুব তাড়াতাড়ি ভিডিও করব আমরা, হ্যাঁ আবার যখন কাকিমারা ওখানে যাবে তখন তোমাদের আবারও দেখা হবে, তোমাদের সঙ্গে তোমরাও দেখতে পাবে, সবাই মিলে একসঙ্গে আমরা আছি, তোমাদের সবাইকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। ঠিক আছে তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে, টাটা বাই, গুড নাইট।